বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর নাম দেওয়া হয়েছে আমপান, ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে চার নম্বর হুঁশিয়ারের সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আমপান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার কক্সবাজার সমুদ্র থেকে এক এবং মংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আগামী বুধবারের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা